শুনিবা এবং যোগ মধ্যে করি চালিব সমস্তে করি চালি থাকতু অড়াই সেকেন্ডে শ্বাস ভরিবা অড়াই তিন সেকেন্ডে শ্বাসকু ছাড়িবা প্রকৃতির যোগ প্রক্রিয়ার পূর্ণ লাভ পাইবা পাই স্বামীজি মহারাজ আমকু যে প্যাকেজ দেইছন্তি সেথিরে আমু যোগর রয়েছি চারোটি অঙ্গ প্রথমে হেলা যোগরে বসিবা পাই বসিবার স্থিতি যাহাকু বিধি কহা যাউছি বসিবার হেলা সমাসন বা সুখাসনরে বসিবা এবং শরীরকু সিধা সলখ মেরুদণ্ড সিধা সলখ রেখে আমি বসিবা আখি বুঝি করে বসিবা এ হচ্ছে বিধি দ্বিতীয়রে হচ্ছে সংকল্প আমি যোগ কলা সময় আমার মন সবুলে বহির্মুখী হয়ে থাকে বাহার সব বিষয় প্রতি বাহার যে পঞ্চ বিষয় রয়েছে শব্দ স্পর্শ রূপরস গন্ধ তা প্রতি সবুলে মন আকর্ষিত হয়ে থাকে তেমনি মনকু অন্তর্মুখী করা হচ্ছে আমার সংকল্প মনকু আমার শ্বাসরে আমি লগাইবা সবুলে আমার শ্বাসরে পরমাত্মাঙ্কর পবিত্র ওঙ্কার নামর জপ চালিছি প্রতি শ্বাস ওম ওম এই শ্বাস গতিরে অহর্নিশি আমার আত্মা পরমাত্মাঙ্কর সেই পবিত্র নামকু উচ্চারণ করুছি ইহাকু আমি মনোনিবেশ করিবা দৃঢ় সংকল্প সহিত আমি তাকু মন দ্বারা মনন করিবা যে মোর প্রতি শ্বাসরে পরমাত্মাঙ্কর পবিত্র ওঙ্কার নামর জপ চালিছি তাকু মু মনন করিবি চিন্তন করিবি সেই পরমপ্রভু পরমাত্মাঙ্কর পূর্ণ আশীর্বাদ লাভ করি প্রথম প্রক্রিয়া এই ভস্ত্রিকা প্রাণায়ামরে বিশ্বব্রহ্মাণ্ডরে থিবা পরম ঊর্জা পবিত্রতা মু গ্রহণ করুছি এবং মোর শরীরে থিবা বিষবস্তু বর্জ্যবস্তু যাহাকি মোর শরীরকু রোগগ্রস্ত করুছি সেই সব বিষাক্ত গ্যাস পদার্থ মোর প্রশ্বাস বায়ুরে বাহারকু চালি যাউছি এবং পরমাত্মাঙ্কর পবিত্র ঊর্জা মোর শ্বাস বায়ুরে শরীরকু প্রবেশ করুছি এই দৃঢ় সংকল্প নেই আমি যদি পাঁচ মিনিট প্রত্যহ এই ভস্ত্রিকা প্রাণায়াম করিবা অভ্যাস করিবা নিশ্চিত ভাবরে আপনমান চেষ্টা করিবে গোটি সপ্তাহ অভ্যাস করি পারিবে দেখিবে নিশ্চিত ভাবরে ইহার লাভ আপন জানি পারিবে ভস্ত্রিকা প্রাণায়াম দ্বারা আমার মানসিক স্থিতি সবলে সন্তুলিত রহে আমার শরীর কাশ শ্বাস যেহেতু যাহা কিছু আমার দুষ্প্রভাব রয়ে থাকে তাহা দূরীভূত হয়ে যায় এবং মনর একাগ্রতা মন সবুলে ধ্যান স্থিতিরে মন সবুলে চঞ্চলরু সবুলে স্থিরতা প্রতি একাগ্রতা প্রতি মন সচেতন হয়ে থাকে নিমজ্জন রয়ে থাকে এ আপন মানে নিজে অনুভব করে পারিবে প্রতিদিন দৃঢ় সংকল্প পুরা পূর্ণ সংকল্পিত হয়ে পরমাত্মা কাছে সমর্পিত হয়ে